ইতিমধ্যে আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন ঋজু ঘোষাল, কংগ্রেস নেতা এবং একই সঙ্গে বিশিষ্ট আইনজীবী। আমি ঋজুর কাছে আসবো। ঋজু, শুধুমাত্র প্রভাবশালী এই তত্ত্বটা সামনে রেখে মদন মিত্রের জামিন খারিজের যে আর্জি, সেটা কতটা সঙ্গত? সত্যি সত্যি কি তিনি এখনো প্রভাবশালী, এটা বলা যেতে পারে কোনোভাবে? রাজনীতিতে প্রভাব সব সময় থাকে, কম বেশি। তাহলে তো কোনো রাজনীতিকেরই জামিন পাওয়া উচিত না? প্রভাব খাটালে আইনত পাওয়া উচিত নয়, প্রভাব যদি খাটায় আইনত পাওয়া উচিত নয়। না না, তার আমি তো মামলাটা করিনি, আমার বন্ধু আছে, ও খুব ওতপ্রোতভাবে জড়িত মামলার সঙ্গে, দীর্ঘদিনের বন্ধু নীলাদ্রি, ও জানবে আরও ভালো বলতে পারবে। আমি যেহেতু মামলাটার সঙ্গে যুক্ত নই, সেহেতু আমার পক্ষে বলা একটু ডিফিকাল্ট। তুমি আসার আগে নীলাদ্রি এটাই বলেছে যে যদি প্রভাবে তিনি খাটাতেন তাহলে এই 21 মাস তিনি জেলে থাকতেন কেন? অন দ্য কন্ট্রারি আমি বলি, মানে সাবজেক্ট টু কারেকশন, হয়তো প্রভাব খাটাতে পারে সেটা ভেবে কোর্টের একটা অবজারভেশন, এবং এই অবজারভেশনটা তো থ্রু আউট লোয়ার কোর্টে হয়নি, এই অবজারভেশনটা ডিভিশন বেঞ্চে, একাধিক বেঞ্চে, জাস্টিস মাথরের বেঞ্চে, জাস্টিস মাথরের বেঞ্চে কন্টিনিউয়াসলি এই ভিউটা আপহোল্ড হয়েছে, মানে রাইটলি রংলি একটা ভিউ আপহোল্ড হয়েছে, এবং সেটাকে, মানে সেই ভিউটাকে চ্যালেঞ্জ করে কিন্তু আমার বন্ধুবর সুপ্রিম কোর্টে যায়নি। সুপ্রিম কোর্ট অব দি ফোরামটা খোলা ছিল বেলের, তো আমি সঙ্গে সঙ্গে 4:30 সময় অর্ডার হয়েছে, আমি 4:35 এর মধ্যে আমি আলিপুর কোর্টে নিজেকে গিয়ে সারেন্ডার করেছি। It shows that I am a law-abiding citizen. Yeah, absolutely. সেটা নিয়ে হাই কোর্ট থেকে অর্ডার রাতে 11:30 সময় এসেছে, আমি ততক্ষণ কিন্তু সিজিএম এর কাস্টডিতেই ছিলাম। আমাকে যখন কোর্ট বললো যে ইউ গো এন্ড সারেন্ডার ইমিডিয়েটলি।